গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো? মাই ইউটিউব ফ্যামিলি নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো বন্ধুরা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন 8:30 বাজে বন্ধুরা। তো আজকের ব্লগটা 8:30 থেকে শুরু করলাম, সকালের কাজকর্ম সেরে নিয়েছি, তো এখন এক ধাপ কাজ শেষ, তো দ্বিতীয় ধাপ আরম্ভ হবে। রান্না বান্না কি করছি না করছি সবকিছু তোমাদের কিছুটা মতো শেয়ার করি, তো আজও করব। তো এখন নিয়ে বসলাম চা, সকালে চাটা আগে খেয়ে নিই, পরে কি করছি না করছি অবশ্যই তোমাদের শেয়ার করব, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তো চলো চাটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি চা, নিয়ে নিয়েছি মুড়ি, এক মুঠ মুড়ি দিয়ে চাটা খেয়ে নিই। গরম গরম চা সকালে না হলে গলাটা ছাড়ে না, তোমাদের সাথে কথা বলা যায় না। চলো চাটা খেয়ে নিই। তোমাদের কাল বলেছিলাম পার্লারে গেলে আমি যে দেখো চুলটি কেটে আসলাম, স্টেপ কাটলাম আর ব্রুটা প্লাক করলাম, আমার নেই ব্রু, তো একটু করে আসলাম পুজো যেহেতু সামনে। কাল আমার স্কুলের পাশে এক দাদাকে ঠিক করে আসলাম, বাড়িটা জংলা হয়ে আছে, ঘাস উঠে, প্রচুর ঘাস উঠলো বন্ধুরা, তো বাড়িটা পরিষ্কার করানোর জন্য বলে আসলাম। তো আসবে, রান্না বান্নাটা একটু পরে বসাবো, কারণ উনি আসলে বসাবো, কারণ উনিও খাবেন। তো আজ নিমন্ত্রণ আছে একটা, আমার এক মামা শ্বশুর মারা যায়, তো আজ খাওয়ার নিমন্ত্রণ আছে, গতকাল শ্রাদ্ধ গেল। দেখো কি করছি না করছি সারাদিনের কিছুটা মুহূর্ত। তো বন্ধুরা দেখো, ঘর ক্লিন করছি, এই যে ঝাড় পোষ করে নিচ্ছি, বিছানাটা এখনো গুছাইনি, বেড কভার বিছাইনি, দিয়ে রেখেছি। এই যে দেখো সবকিছু এলোমেলো হয়ে আছে, তো এখন ঘর ঝাড় দিয়ে নিয়েছি, এখন মুছবো ঘরটা। সব কিছু এলোমেলো দেখো, এগুলি এলোমেলো হয়েছে, ঘরটা মুছে নিয়ে তারপর জায়গায় জিনিসপত্র রেখে দিচ্ছি। তো ব্যস্ত বন্ধুরা আজ, জানি না কিছু শেয়ার করতে পারবো না পারবো। তো বন্ধুরা দেখো ঘেমে একাকার। তো বন্ধুরা কালকে একটা রুম ঝাড়পোষ করে পরিষ্কার করে নিয়েছি, তো আজকে একটা রুম ঝাড়পোষ করে একদম পরিষ্কার করে আসলাম, তো বেড কভার গুলি বিছানো হয়নি। তো দেখো এখানে বসিয়ে দিলাম তাওয়া, আর দেখো কিছুটা এই যে রুটি বেলে নিয়েছি, রুটি ভাজবো, তোমাদের বলেছিলাম আজ একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার আছে, তো হাজবেন্ড তো সকালে খায় না, তো নিমন্ত্রণ খেতে খেতে 2:30 বাজবে, তো তার জন্য কিছুটা রুটি বানিয়ে নেব। তো বেলে নিয়েছি, আর বাড়িতে আছে কাজের লোক, বাড়িটা পরিষ্কার করাচ্ছে, পুজো আসছে মানে বন জঙ্গলগুলি পরিষ্কার করাচ্ছি, তো দাদাকে দেবো চায়ের সাথে রুটি, ভাতও খাওয়াবো, দুপুরে ভাতও খাওয়া হবে। তো আজ বেশি কিছু রান্না বান্না করবো না, ডাল আছে, কালকের তরকারিও আছে, তো একটা মাছের ঝোল করে নেব খালি, আর উচ্ছে আলু ভাজা করবো। তো দুটো রুটি হাজবেন্ড খেয়ে নিলে অনেকটাক্ষণ থাকতে পারবে, তার জন্য রুটিগুলি ভেজে নিচ্ছি। তো হাজবেন্ড সকালে ভাত খায় না, তার জন্য দুপুরে একবেলাই খায়, তাও 12টার মধ্যে খায়, তো দুপুরে অনেক দেরি হয়ে যাবে নিমন্ত্রণ খেতে, তার জন্য কোনোক্ষণ নিমন্ত্রণ রক্ষা করতে হলে এরকমটাই করে রুটি বানিয়ে দিই। হ্যাঁ দুপুরে একবেলা খায়, তো অনেক সময় নিমন্ত্রণ যেতেও যান, আমাকে যেতে হয়, তো আজ এখানে যেতে হবে, মামা শ্বশুর আমার আর হাজবেন্ডের মামা, তো ওখানে না গেলে না হয়, তার জন্য যাবে। তো বন্ধুরা কড়াতে তেল দিলাম, বেগুন ভাজবো, তো এই বেগুনগুলি যদিও ভাজার না, তাও 2 পিস বেগুন নিচ্ছি, আর দাদাটার যে দাদাটা কাজ করছে, তো দাদার পাতে দেওয়ার জন্য বেগুন নিচ্ছি। তো বন্ধুরা দেখো ধনে পাতা দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিলাম, আর ঝোলটা একটু বেশি দিয়েছি, ছেলেকে বললাম আজ আলাদা করে রান্না না মাছের ঝোলটা খেতে, তো ঝোলটা একটু বেশি দিলাম, আর মাছ 2 পিস দিলাম, কারণ গতদিনের তরকারিটা তো মাছ রয়েছে, তো 2 পিসই রান্না করলাম আজ। তো আমরা তো নিমন্ত্রণ খাবো, ওরা তো খাওয়া হয় না, না হয় হয়ে যাবে, তার জন্য 2 পিস মাছ দিলাম আজ, এই যে ধনে পাতা দিয়ে করলাম পাতলা করে। তো বন্ধুরা দেখো আজকে রান্না বান্না, এই যে দেখো উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এই যে ধনে পাতা দিয়ে মাছের ঝোল, কালকে ডাল আছে, আর ডাল রান্না করলাম না যেহেতু নিমন্ত্রণ বাড়ি যাবো খেতে, তো এই হচ্ছে সিম্পলি রান্না বান্না বন্ধুরা আজকে। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, এখন গ্যাসের চুলাটা একটু মুছে ক্লিন করব, আর বাসনগুলি কলপার রেখে আসলাম ধোয়ার জন্য, যেগুলি কম বরানো ছিল এগুলি ঘরে ধুয়ে নিলাম মেশিনে,
বন্ধুরা দেখো কি জংলা হয়ে আছে, তো দেখো অনেকটা পরিষ্কার করে নিয়েছে। আর এই সাইডটা রয়েছে কাপড় চোপড় কিছু ধুয়ে দিয়েছি, ওখানেও কিছু কাপড় চোপড় মেলে দিয়েছি। পুজোর বলে কথা বাড়িঘর পরিষ্কার হচ্ছে, কাপড় চোপড় ঘর দৌড় সবকিছু ক্লিন হচ্ছে, সমস্ত কাজ হয়ে গেছে। এখন স্নানে যাবো বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি বলেছিলাম স্নান করে এসে কথাবার্তা বলবো, কিন্তু সময় আর হলো না। তো হাজবেন্ড বসেছিল নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য, তো তাড়াতাড়ি স্নান করে নিমন্ত্রণ বাড়ি চলে গেলাম। তো সেখান থেকে এসে বাড়িতে একটা ফোন পেলাম, তো একজন কাস্টমার ফোন করলো, তো কিছু নিয়ে যেতে তো ওখানে গেলাম। তো ওখান থেকে এসে আবার আরেকটা জায়গায় গেলাম। তো দুধ দোয়ার জার্নি করাতে শরীরটা এতটা ক্লান্ত লাগছিল, তো রেস্ট করলাম। তারপর ভিডিও এডিট করে ভিডিওটা ছাড়লাম, তো অনেকটা সময় নিল। তারপর বন্ধুদের কিছু ভিডিও দেখলাম, তারপর সময় হয়ে গেল এলবি করা। শেষে এখন 12টা বাজে, তো তোমাদের সাথে একটু মানে এন্ড করার জন্য আজকের ব্লগটা চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করব। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।